এখন ভোট হলে কটা আসন পাবে বিজেপি, সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। আগামী বছরে দেশে রয়েছে লোকসভা নির্বাচন, দিল্লির মসনদ কার দখলে যাবে তা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলের অন্দরে, মানুষের মধ্যে চলছে আলোচনা। নরেন্দ্র মোদী নাকি অন্য কেউ, কে হবেন দেশের আগামী প্রধানমন্ত্রী? বিরোধীরা কি এবার পারবে বিজেপিকে টক্কর দিতে? কতগুলি আসন পেতে পারে বিজেপি? বিরোধীদের কপালেই বা জুটবে কয়টি আসন? এর উত্তর দিয়েছেন 90,000 জনতা। কি বলছেন তারা জেনে নিন। আসন্ন লোকসভা নির্বাচনে কি পুনরায় সরকার গড়বে বিজেপি, এই উত্তর পেতে একটি সমীক্ষা করেছিল টাইমস নাও, নবভারত এবং ইডিজি রিসার্চ। গোটা দেশ থেকে 90,000 মানুষ অংশ নিয়েছিলেন সেই সমীক্ষায়। সেই সমীক্ষারই ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়েছে। অংশগ্রহণকারীদের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, যদি এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে কোন দলের সরকার গড়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে? এই প্রশ্নের উত্তরে অধিকাংশ মানুষই জানিয়েছেন, এখনই নির্বাচন হলে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। তাদের মতে আসন্ন নির্বাচনে বিরোধীদের মহাজোট কোনো প্রভাব ফেলবে না, ফলাফলে বিজেপি পুনরায় সরকার করবে। একই সঙ্গে 51% জনতা মোদী সরকারের কাজে খুশি। যদি এই মুহূর্তে নির্বাচন হয় তাহলে কয়টা সিট পেতে পারে বিজেপি, বাকি দলগুলি বা কয়টি আসন পেতে পারে? মানুষের মতে বিজেপি জোট 292 থেকে 338 আসন পাবে, কংগ্রেস জোট পাবে 106 থেকে 144 আসন, তৃণমূল পাবে 20 থেকে 22 আসন, অন্যান্যরা 50 থেকে 80 আসন পাবে। আগামী নির্বাচনে মোদীর বিরুদ্ধে মহাজোট দাঁড়ালে কি ফলাফলে কোনো প্রভাব পড়বে? 49% মানুষের মতে মহাজোটের কোনো প্রভাব পড়বে না ফলাফলে, 14% মতে বিরোধীদের ভালোই লড়াই করতে হবে, অন্যদিকে 15% মতে প্রথমে বিরোধীদের একজোট হতে হবে, 17% মনে করেন নির্বাচনের আগে একজোট হবে বিরোধীরা। সমীক্ষায় 51% মানুষ বলেছেন যে তারা নরেন্দ্র মোদী সরকারের কাজে খুশি, যদিও 21% মানুষ ভিন্ন মত প্রকাশ করেছেন। ভারতে মোদী সরকারের সবচেয়ে বড় প্রাপ্তি কী? এই প্রসঙ্গে 29% বলেছেন যে রাম মন্দিরের নির্বাচনই সবচেয়ে বড় প্রাপ্তি। অন্যদিকে 26% মতে করোনা পরিস্থিতির সামাল দেওয়া মোদী সরকারের সবচেয়ে ভালো কাজ, 17% মতে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প এবং 9% মতে 370 অনুচ্ছেদের অপসারণ সরকারের সবচেয়ে ভালো কাজ। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি কি 300-এর বেশি আসন পেতে পারবে, এই বিষয়ে 42% মানুষ জানিয়েছেন নিঃসন্দেহে বিজেপি এত আসন পাবে, যদিও 26% বলেছেন আসন্ন নির্বাচনে আসন সংখ্যা কমতে পারে বিজেপির, 19% মতে নির্বাচনের সময় জানা যাবে কি হচ্ছে, অন্যদিকে 13% মানুষ এ বিষয়ে কোনো মতামত দিতে চাননি।